আমি আসুছে কমিউনিস্ট পার্টি তরফ বিক্ষোভ প্রদর্শন করুছু। রাজ্য সরকার, রাজ্যের বিজেডি সরকার ঘোষণা করেছেন যে সমস্ত সরকারি মেডিকেল কলেজে মেডিকেলের মাগণার ঔষধ যোগাই দেবে, মাগণার চিকিৎসা যোগাই দেবে। কিন্তু বর্তমানে আমি তিন চার দিন দেখুছু যে এটি এমকেসিজি মেডিকেল পরিসরে গাড়ি পার্কিং বাবদকে 10 টাকা আদায় করা যাচ্ছে এবং প্রত্যুশ্রামক গোটে সংস্থা সেটা আদায় করুছে। এইটা যে মাগণা স্বাস্থ্য সেবা যোগাই দেবার বিরোধী, তেমনি এটা আমি তুরন্ত এইটাকে বন্ধ করা দাবি জনাওছু। তা সহিত বর্তমান স্বাস্থ্য সেবা ক্ষেত্রে বিভিন্ন সমস্যা মধ্যে দেখা যাচ্ছে। উপযুক্ত পরিমাণর নর্স নাহান্তি, ডাক্তার নাহান্তি, ডাক্তার উপকরণ নাই, সবু মেডিসিন মাগণার মিলু নাই এবং পরীক্ষা ক্ষেত্রে মধ্য বিভিন্ন জিনিস বর্তমান প্রাইভেট সংস্থাকে দিয়া যাচ্ছে। এই প্রাইভেট সংস্থাকে দেওয়া ফলরে ধীরে ধীরে এটা ঘরোইকরণ করা যাবার আড়কু অগ্রসর হচ্ছেন বলে আমি আশঙ্কা করুছু। তেমন সরকার আমি দাবি জনাওছু যে তুরন্ত এই পার্কিং ফিস আদায় বন্ধ করা যাও, আবশ্যক পরিমাণর ডাক্তার নর্স চিকিৎসা উপকরণ এবং ঔষধ যোগাই দিয়া যাও এবং আউটসোর্সিং ব্যবস্থা বন্ধ করা যাও। তা সহিত এই ঘরোই কোম্পানি মানুষ স্বাস্থ্য সেবার ব্যবস্থা টেকি দেওয়া বন্ধ করা যাও। এই দাবি নেই আমি এটি এই দায়ীপত্র প্রদান করিবু। আগামী দিনে যদি আমার দাবি পূরণ ন হুয়ে তাহলে আরো বৃহত্তর আন্দোলন চেতাবনী আমি সরকারকে এবং কর্তৃপক্ষকে দেছি।